দর্শক, অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি অনিমেষ শুভ। প্রথম ম্যাচে ডিএল মেথডে 17 রানে পরাজয়, এরপর দ্বিতীয় ম্যাচে তো বলতে গেলে লজ্জাজনক পরাজয় ঘটেছে বাংলাদেশের, সে সঙ্গে সিরিজও খুইয়েছে টাইগাররা। শেষ ম্যাচে হোয়াইট ওয়াশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ, আফগানদের হারিয়ে কি হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারবে বাংলাদেশ? শেষ ম্যাচে দলে কি পরিবর্তন আসতে পারে? উইকেট কেমন হবে? টস জিতলে ব্যাটিং না বোলিং নেওয়া উচিত? এসব নিয়েই আজকের আলোচনা। আমাদের সাথে আলোচনায় যুক্ত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও জাগো নিউজের বিশেষ সংবাদদাতা আরিফুর রহমান বাবু। বাবু ভাই, আলোচনায় স্বাগত। ধন্যবাদ অনিমেষ। বাবু ভাই, যেটা বলছিলাম যে দুটো ম্যাচ হেরে এখন হোয়াইট ওয়াশের সামনে বাংলাদেশ, এবং সেই লজ্জা এড়ানোর জন্য বাংলাদেশের কি করা উচিত সেটা নিয়ে আলোচনা করব। আলোচনা শুরু করতে চাই বাবু ভাই, ঠিক 1.5 বছর আগে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ ছিল, কিন্তু সেখানে বাংলাদেশ ছিল আসলে চালকের আসনে, এবার চালকের আসনে আফগানিস্তান। তো সেই জায়গাটা থেকে এই 1.5 বছরে এমন অবস্থায় আসার জন্য আসলে কি কোন বিষয়টাকে বেশি আপনি ভাবছেন যে এই কারণটাতে বাংলাদেশ আজকে এই এই অবনতি ঘটেছে? কি কি অবনতির কারণে আসলে এই সম্মুখীন পরিস্থিতির সম্মুখীন হয়েছে বাংলাদেশ বলে মনে হচ্ছে? অনিমেষ, অত্যন্ত একটা সময়োচিত প্রশ্ন করেছেন এবং সুন্দর করে ইতিহাসের আপনি পুনরাবৃত্তি যে ঘটতে যাচ্ছে বা উল্টোটা ঘটতে পারে কিনা সেটাও তুলে এনেছেন। সেটা হচ্ছে যে আমরা এক খুব সংক্ষেপে বলি যে গত বছর ফেব্রুয়ারিতে 22 ফেব্রুয়ারি যে ম্যাচটা ছিল সেখানে বাংলাদেশের করণীয় ছিল যে যদি বাংলাদেশ আফগানদের হারাতে পারতো তাহলে 3-0 জিতে বাংলা ওয়াশ যেটা বা ধবল ধোলাই বা হোয়াইট ওয়াশ যাই বলো না কেন, কিন্তু ট্রিমেন্ডাস ফাইট ব্যাক ছিল আফগানদের। বাংলাদেশকে 192 রানে আটকে তারা 7 উইকেটে জিতে গিয়েছিল, অর্থাৎ মাত্র 3 উইকেট খুইয়েই ওই 192 টপকে জিতেছিল। এই যে বিষয়টা, মেন্টাল টাফনেস তাদের ছিল, তারা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে খাদের কিনারা থেকে উঠে এসে শেষ ম্যাচে শুধু ধবল ধোলাই বা বাংলা ওয়াশ এড়ায়নি, বাংলাদেশকে উল্টো একেবারে আমি বলবো যে তুলোধনো করে 7 উইকেটে জিতেছে এবং সেঞ্চুরিও ছিল সেই ম্যাচে, গুরবাজের সেঞ্চুরি ছিল। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ খাদের কিনারায় দাঁড়িয়েও কিন্তু অসীম সাহস, বুক চিতিয়ে লড়াই এবং ব্যাটও বলে সময় মতো জ্বলে ওঠার কাজটা আফগানিস্তানরা করে দেখিয়েছে। এখন প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সেই কাজটা করতে পারবে কি না। বোলাররা তাদের করণীয় কাজ যেটা যেটা গত বছর এই ম্যাচে যে যে ম্যাচের কথা বলা হচ্ছে সেই ম্যাচে রশিদ খান 3 উইকেট পেয়েছিলেন, মোহাম্মদ নবীর ছিল 2 উইকেট এবং যথারীতি ফজল হক ফারুকি তামিমকে আউট করে দিয়েছিলেন। এই 3 বোলারের সারাশি আক্রমণেই বাংলাদেশ থমকে গিয়েছিল। লিটন দাসের 86, সাকিবের 30, মাহমুদুল্লাহ রিয়াদের একটা আড়ষ্ট 29 রানে নট আউট ইনিংস ছাড়া কেউ 20ও করতে পারেননি। এই যে আফগান বোলাররা বাংলাদেশকে খাদের কিনারা থেকে উঠে এসে টুটি চেপে ধরে বাংলাদেশের ব্যাটিং ভেঙে চুরমার করে দিয়েছিল, এখন সেই কাজটা আমাদের তাসকিন, সাকিব, মিরাজরা কিংবা কালকে যারা পেস বোলার হিসেবে খেলবেন তারা কতটা করতে পারবেন সেটার উপরে হচ্ছে প্রথম অংশ, আর মূল বা শেষ অংশ নির্ভর করবে বাংলাদেশের ব্যাটারদের জ্বলে ওঠা। আর আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের কোন জায়গাটাতে সমস্যা ছিল যে আমরা পারলাম না, আমার কাছে যেটা মনে হয় আফগানিস্তানের এই দলটাকে নিয়ে আমাদের হয়তো বলবেন কেন রশিদ খানকে তো আমরা খেলি, মোহাম্মদ নবীকেও খেলি, মুজিবকেও খেলি, ফজল হক ফারুকিকে খেলি, গুরবাজদেরকে আমরা ভালো মতোই পাই, কিন্তু আমার একটা প্রশ্ন জেগে যায় বাংলাদেশের খেলায় কি, আমি উল্টো আপনাকে প্রশ্ন করছি, তেমন কৌশল বুদ্ধিদীপ্ত কোনো রণকৌশল দেখেছেন? আমি কিন্তু সেটা দেখতে পাইনি। না, আসলেই ছিল না সেরকম। বাংলাদেশের গেম প্ল্যান আফগানদেরকে পুরোপুরি ঠাউরে, আফগানরা ব্যাটিংটা কেমন, বোলিংয়ের ধরনটা কী হবে, ওরা কি পেস দিয়ে শুরু করবে, একটা সময় ছিল কিন্তু আফগানরা মুজিব বা নবী বল হাতে শুরু করতেন, এবার কিন্তু ফজল হক ফারুকি শুরু করেছেন এক প্রান্তে, সেখানে আমাদের টপ অর্ডারদের রোলটা কী হবে এবং কোন অর্ডারে কে খেলে, একটু শুরুতে হয়তো একজন মারবেন, একজন ঠেকাবেন বা একজন ইনিংসটাকে বিল্ড করবেন, বোলারদের মধ্যেও আগেই বলে দেওয়া হলো, আমরা নিউজ করেছি সবাই, যে ঘুরিয়ে ফিরিয়ে পেসারদের খেলা হবে। তা আপনি তো আপনার রণকৌশল জানিয়ে দিলেন যে এক ম্যাচে তাসকিন খেললে পরের ম্যাচে খেলবেন না, ঘুরিয়ে
তাই হয়েছে, কিন্তু আগামীকালকে শোনা যাচ্ছে তাসকিন খেলবেন আবার। তাহলে কি হচ্ছে, আপনি তাসকিন হচ্ছে আপনার ট্রাম্প কার্ড, আপনি তাসকিনকে রেস্ট দিয়ে আবার খেলাচ্ছেন এবাদতকে, এবাদত তো ইনজোর্ড হয়ে চলে গেলেন। এখন কালকে শরীফুলকে খেলানোর কথা ভাবা হচ্ছে বা মুস্তাফিজকেও রেস্ট দেওয়ার, অর্থাৎ এবাদতের জায়গায় তাসকিন ঢুকে যাবেন, এবাদত তো মুস্তাফিজের জায়গায় শরীফুল, মোটামুটি এটা শোনা যাচ্ছে। এবং আজকে প্র্যাকটিসের ধরনটাও তাই ছিল, যে আমরা চিটংয়ে কথা বলেছি যারা প্র্যাকটিস কভার করেছেন তাদের সঙ্গে, সেটা দেখে টিম ম্যানেজমেন্টের হাবভাবও তাই। এখন কথা হচ্ছে আফগানিস্তানকে নিয়ে আমরা হোমওয়ার্ক করতে পারিনি, কিন্তু বাংলাদেশের ব্যাটার এবং বোলারদেরকে নিয়ে আফগানরা কিন্তু ঠিক জনথন ট্রপ কিন্তু তার প্ল্যান প্রোগ্রাম করেই কিন্তু বাংলাদেশে এসছেন এবং সাকসেস তুলে নিয়েছেন। আগেরবার সিরিজ হারার পর এবার সিরিজ জিতে এখন হোয়াইট ওয়াশের দোরগড়ায় দাঁড়িয়ে আফগানরা। এখানে আমি কোচ হাতুরা সিংয়ের কথা বলবো, ক্যাপ্টেন তামিম ইকবালের এক ম্যাচ খেলে সরে যাওয়ার কথা বলবো, টোটাল বাংলাদেশের গেম প্ল্যানিং এবং প্লেয়ারদের কমিটমেন্ট ডেডিকেশন নিয়ে আমি প্রশ্ন তুলব না। প্লেয়ারদের মধ্যেও আমার কাছে যেটা মনে হচ্ছে বা হয়েছে, প্লেয়ারদের অ্যাপ্রোচ দেখে যেটা মনে হয়েছে যে সামহাও উই ক্যান ম্যানেজ, যা আফগানদেরকে তো আমরা হারাই, গত ওয়ার্ল্ড কাপেও হারিয়েছি, গত বছর হোম সিরিজেও হারিয়েছি, বাট এভরি ডে ইজ নট সানডে। ওয়ার্ল্ড কাপে হারিয়েছে 2019, গত বছর দেশের মাটিতে 2-1 হারিয়েছে, এটা সত্য কথা, কিন্তু আপনি তো হারতেও পারেন। আপনি দেখেন অ্যাশেজে অস্ট্রেলিয়া প্রথম 2 ম্যাচ জেতার পর ইংল্যান্ড কিন্তু অলরেডি 3rd ম্যাচ এসে জিতে গেছে, এবং ইউ নেভার নো যে রেস্ট অফ দ্য যে 2টা ম্যাচ আছে সেখানে কি ঘটে, কি ঘটে, দ্যাট ইজ ক্রিকেট, জিতে অ্যাশেজ জিতে উঠতে পারেন। আপনি আপনি পেছন থেকে সামনে আসতে পারবেন, কিন্তু সামনে থেকে সামনে থাকাটা ধরে রাখার কাজটা তো করতে হবে। আমার কাছে মনে হয় বাংলাদেশ এগিয়ে থেকে মাঠে নেমে মনের দিক থেকে বোধ হয় একটু রিল্যাক্স ছিল যে সামহাও আমরা হয়তো বা আফগানদেরকে ম্যানেজ করতে পারবো, বাট সামহাও বলতে কোনো ঘটনা মাঠে হয় না। আপনাকে মাঠে শ্রেয়তর দল হিসেবে উন্নত কৌশল এবং প্রয়োগ ক্ষমতায় বেটার থেকেই জিততে হবে। সেই জায়গাটাতে আমার মনে হয় বাংলাদেশের কৌশলে সমস্যা ছিল এবং প্রায়োগিক ক্ষমতায় আমরা এই সিরিজে সোফার আফগানদের চাইতে ফার বিহাইন্ড, এবং তাই রেজাল্টটাও তাই বলছে। বাংলাদেশ প্রথম ম্যাচে মোটামুটি ডিএল মেথডে একটু বৃষ্টি ভেজা এই ছিল, সেখানে একটু ফ্ল্যাকচুয়েট করেছে ম্যাচের গতি প্রকৃতি, সেখানে একটু ক্লোজ ছিল, আমরা ডিএল মেথডে 17 রানে হেরেছি। সেকেন্ড ম্যাচে উই ওয়ার টোটালি আউটপ্লেড বাই দ্য আফগান, একটা ওপেনিং প্লেয়ার 256 রান করে ফেলবে, আপনি এক আপনার বিপক্ষে যখন একটা দলের ওপেনিং প্লেয়ার 250 রান করে আর কি থাকে, তার মানে কি বোলিং ফেল করেছে, ব্যাটারদেরও কারো ব্যাটে রান নেই। এবং আমার কাছে যেটা মনে হয়, আমি বারবার আপনার এই অনুষ্ঠানে বলেছি যে আমি চাই লিটন দাসকে ফ্রি করে দিতে যে যাতে তিনি খেলতে পারেন, কারণ এই মুহূর্তে লিটন দাস আমাদের মূল ব্যাটিং স্তম্ভ। লিটনের ব্যাট কথা বলেনি, আমরা এখন পর্যন্ত সিরিজে ভালো খেলিনি, আমি তো আর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না, বাট আমি একটা কথা বলতে পারি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের, লিটন দাস যদি কালকে রান করে বাংলাদেশের জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। এর পাশাপাশি একটা কথা না বললেই নয়, সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্য এখন পর্যন্ত দেখা যায়। লিটনের ব্যাট হাতে জ্বলে ওঠা এবং সাকিব ম্যাজিক, এ দুয়ের অপেক্ষায় বাংলাদেশ। আদারওয়াইজ হাতুরু সিংহাকে আমরা যতটাই মানে ফ্লোর দেই বা যত ক্রেডিটই দেই না কেন, হাতুরু এমন কোনো মন্ত্র তার হাতে নেই যে বাংলাদেশ দলকে অনেক উঁচুতে নিয়ে গেছে না। আমরা আসলে অনেক খুব তাড়াতাড়ি একজন সম্পর্কে মন্তব্য করে ফেলি, হাতুরু আছে আমাদের, সেখানে জোনাথন ট্রটকি আফগানিস্তানকে খারাপ কিছু শেখাচ্ছেন, কাজে আমার মনে হয় কোচ এখানে খুব বড় ভূমিকা না। সাকিব ম্যাজিক চাই, লিটন দাসের ব্যাট হাতে যেহেতু তামিম নেই তার মধ্যে রান করতেই হবে, এবং বাকিদের সহায়ক রোলটাও কিন্তু খুব জরুরি করতে হবে ভাই, এখন পর্যন্ত কেউ করতে পারেনি। অনেকগুলো কারণ আসলে আপনি এখানে অবতারণা করেছেন যে গত 1.5 বছরে কি কি কোন জায়গাগুলোতে আসলে বাংলাদেশের মানে অবনতি ঘটেছে এবং যে কারণে আজকে আমরা হোয়াইট ওয়াশের দোরগোড়ায় রয়েছি। এখন আপনার কাছে জানতে চাই বাবু ভাই, অনেক এই যে কৌশলগত কারণগুলো আপনি বারবারই বলছিলেন, কি মনে হয় যে এই 3rd ম্যাচটায় কোন জায়গাটায় আমাদের বেশি মানে খেয়াল রাখা উচিত বা কৌশলগত কোন পরিবর্তনগুলো আমাদের আনা উচিত যেটাতে আমরা অন্তত হোয়াইট ওয়াশের লজ্জাটা এড়াতে পারি? অনিমেষ, প্রথম হচ্ছে আপনি যদি আগে ব্যাটিং করেন, এটা তো আমরা জানি না, আমি বা আপনি কেউ জানি না বা কোনো দর্শক জানেন না যে বাংলাদেশ আগে ব্যাট করবে না পরে ব্যাট করবে। আগে ব্যাট করলে কোনোভাবেই
দশ ওভারের মধ্যেই ব্যাকফুটে চলে যাওয়া যাবে না। আপনি লিটনের ব্যাটে রান নেই, শান্তর ব্যাটে রান নেই, নাইম শেখ একটা যাচ্ছে তাই একটা অবস্থা, ছেঁড়াবেড়া অবস্থা। এবং আমি খুব হার্শলি বলতে চাই, নাইম শেখ আন্তর্জাতিক ক্রিকেটের ম্যাটেরিয়াল কিনা এটা কিন্তু আরও ভালো মতো ভাবতে হবে। আপনি লোকাল ক্রিকেটে অনেক প্লেয়ার ভালো খেলে, আমি ভারতের অনেক প্লেয়ারের নাম বলতে পারি। পাকিস্তানে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন সাজিদ আলী নামে একজন প্লেয়ার ছিলেন, সাজিদ আলী এশিয়া কাপ খেলতে একবার বাংলাদেশে এসেওছেন, তার ডোমেস্টিক ক্রিকেটে পাকিস্তানে ফার্স্ট ক্লাস ক্রিকেটে 20,000-এর ওপরে রান, অথচ একবার ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়ে যাওয়া হয়েছিল, ইমরান খান তখন ক্যাপ্টেন 87-এ। ইমরান তাকে দেখে এতটাই, মানে ইমরান তো তখন ইংল্যান্ডে খেলতেন, মানে পাকিস্তানের ডোমেস্টিক ক্রিকেট সম্পর্কে তার ধারণা ছিল না, তাকে দেখে বললো যে ও তো ইন্টারন্যাশনাল খেলার ম্যাটেরিয়ালই না। এবং সে শেষ পর্যন্ত 9-13-12 করে তার ক্যারিয়ার শেষ, 5-7 ম্যাচ খেলেছে। আমি নাইম শেখকে একেবারে টোটালি আউটপ্লেড করে দিতে চাই না, বাট আমার মনে হয় নাইম শেখের টেকনিক বলেন টেম্পারামেন্টে সমস্যা আছে। তা আমরা প্রুভেন কিছু তার চেয়ে কম রান করেছে, আমরা যদি ওপেনার না হই আমরা কেন বিজয়, কিন্তু অনেক বড় একটা চাপ, এই আমরা কেন বিজয়ের দিকে ঝুঁকলাম না। কিংবা সাইফ হাসানও কিন্তু এবারে লিগে ভালো খেলেছেন, এবং সাইফ হাসান স্ট্রেট ব্যাটে বড় বড় ছক্কা হাঁকাতে পারেন। বিজয় কিন্তু এর আগে ইন্টারন্যাশনাল ম্যাচে চাপ দিয়েছে অনেক বড়। আপনি সেই প্লেয়ারকেই নেবেন যাকে ডোমেস্টিক ক্রিকেটে একজন 900 করেছে আরেকজন 700 করেছে, কিন্তু আপনাকে হিসেব কষে বের করতে হবে যে এই 700 যিনি করেছেন তার ব্যাটিং কতটা কারেক্ট, আর যিনি 900 করেছেন তার ব্যাটিংয়ে ফাঁক ফোকর আছে কিনা। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি ফাঁক ফোকর নিয়ে সাকসেসফুল হতে পারবেন না। বাবা আমি একটু থামিয়ে একটা জিনিস আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে আমরা লেফট রাইট কম্বিনেশন ভাবতে গিয়ে মনে হয় অনেক কিছু ভাবতে পারছি না। সবসময়ই আমরা দেখতে হচ্ছে যে আমাদের ওই লেফট রাইট কম্বিনেশন রাখতেই হবে, এটা নট নেসেসারি, এটা প্রয়োজন নেই। আপনাকে যদি বলা হয় যে ক্রিকেটের সর্বকালের সেরা ওপেনিং জুটি, এখনও ডেসমন্ড হেইন্স আর স্যার গর্ডন গ্রিনিজের কথা বলা হয়, তারা তিনারা তো দুজনই বা ডানহাতি ছিলেন, আপনি তো এটা তো বলার অপেক্ষা রাখেন না যে আপনাকে যে ডানহাতি বা একজন ডানহাতি একজন বাহাতি হতেই হবে। বাংলাদেশ তো টপ অর্ডারটা এমন হয়ে গেছে মনোটোনাস, দুই ওপেনার বাহাতি, ওয়ান ডাউন বাহাতি, কখনো কখনো 4 নম্বরও বাহাতি। এতে করে যে অপোনেন্টের রণকৌশল সাজাতে সুবিধা হয় এগুলো আমরা চিন্তা করছি না। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুরুতে কোনোভাবেই 10 ওভারের মধ্যে বেশি উইকেট হারিয়ে ব্যাকফুটে যাওয়া যাবে না, এটা হচ্ছে প্রথম কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে বোলারদের, যে অপোনেন্ট যখন আপনার বিপক্ষে 250 রানের ওপেনিং পেয়ার করে ফেলবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকে না, অর্থাৎ শুরুতে ব্যাটিংয়ে ব্যাকফুটে যাওয়া যাবে না। আর বাংলাদেশ বোলিং করলে আফগানদের শুরুতেই একেবারে আপার হ্যান্ডে যেতে দেওয়া যাবে না। এই দুটো কাজ যদি বাংলাদেশ মোটামুটিভাবে সমান সমানে থাকতে পারে, দ্যাট ইজ ফার্স্ট 10 ওভার আইদার ব্যাটিং অর বোলিং, বাংলাদেশ যদি ম্যাচে থাকতে পারে আমি বিশ্বাস করি বাংলাদেশের জেতার সম্ভাবনা আছে। বাট আপনি যদি 10 ওভারের মধ্যেই সেটা বোলিংয়ে হোক ব্যাটিংয়ে হোক পেছনের পায়ে চলে যান আর সামনের পায়ে আসতে পারবেন না। বাবু ভাই দারুণ বলেছেন, আমরা বোলারদেরকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনি বলেছেন এবং আমরা দেখেওছি যে এই শেষ ম্যাচে থেকে ছিটকে গেছেন ইবাদত হোসেন, তিনি পায়ের ইঞ্জুরিতে পড়েছেন, এবং যেটি বলছিলেন আপনি এর মধ্যে যে ইবাদতের বদলে তাসকিনকে নেওয়া হতে পারে, এবং শোনা যাচ্ছে যে মুস্তাফিজকে বদলে হয়তো শরীফুলকে নেওয়া হতে পারে। কি মনে হয় যে আসলে কোন কম্বিনেশনটা রাখলে বা কাদেরকে বোলারদের যে কথাটা শোনা যাচ্ছে সেটাই যদি হয় তাহলে বাংলাদেশের কতটুকু ভালো হবে, এবং বোলারদের কোন জায়গাটায় বেশি কনসেন্ট্রেট করা উচিত ম্যাচটা জিততে চাইলে? না, 1 নম্বরের জায়গা হচ্ছে আপনার ইবাদত, যেহেতু খেলতে পারবেন না ইবাদতের জায়গায়, তো যেহেতু ইবাদত সম্ভাবনা কাউকে নিতে হবে, হ্যাঁ, এবং যেহেতু তাসকিনকে রেখেই সব কৌশল অবলম্বন করা হয়েছে, তাসকিনকে রেস্ট দিয়ে যেহেতু তিনি ইঞ্জুরি থেকে উঠেছেন, এটা আগেই বলা ছিল যে তাকে বসিয়ে একটু রেস্ট দিয়ে খেলা হবে, তো তাসকিন কালকে খেলতেনি। ইবাদত ইঞ্জোর না হলেও হয়তো ইবাদতের জায়গায় তাসকিন খেলতেন, কিংবা হাসান মাহমুদের জায়গায়, কাজে তাসকিন আসবেন মোস্তাফিজের জায়গায় শরীফুল। আমার কাছে মনে হয় যেটা, এটা কিছুটা গ্যাম্বলের মতো, যে দেখি শরীফুল কী করেন, কারণ দুজনই বাহাতি, শরীফুলের বাড়তি পেস আছে, যদি উইকেটে পেস থাকে, কোকা বড়া বল, নতুন বল, শরীফুলের বলও সুইং করে, ইশের কাটারটা একটু যদি ধরে তাহলে অবশ্যই মুস্তাফিজ অনেক বেশি কার্যকর এবং বিপজ্জনক, কিন্তু শরীফুলেরও সুইং আছে, বাড়তি পেস জেনারেট করতে পারেন। এবং আমরা সবাই জানি যে তিনি কিন্তু তার হাইটের কারণে একটু বল মাঝে মাঝে ঠুকে দিয়ে ওঠাতেও পারেন, দ্যাট ইজ, এটা আমার কাছে মনে হয় যে এটা একটা ডিফারেন্ট গেম প্ল্যান, এটা কার্যকর হতে পারে। কিন্তু মূল কাজ হচ্ছে কোনোভাবেই আফগান টপ অর্ডারকে চেপে বসতে দেওয়া যাবে না,
লাইন এবং লেন্থ আমি পরশু দিন এই কথাটা বলছিলাম, শুরু থেকেই খুব মেনটেন করতে হবে এবং কোনোভাবেই আফগানরা যাতে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে না পারে, তারা যাতে রান তোলায় একটু স্ট্রাগল করে। আফগানদের অতটা ধৈর্য নেই, আপনি যখন তাদেরকে স্মুথ ব্যাটিং করতে দেবেন না রানটা তারা ঠিক মতো করতে পারবে না, বা একদম ফ্লুয়েন্ট ব্যাটিং যেটা সাবলীল ব্যাটিং করতে পারবে না, তখন তারা উইকেট দিয়ে আসবে, সেই কাজটাই করতে হবে। আসলে বাবু ভাই দারুণ বলেছেন। আমি একটা জিনিস জানতে চাই, আপনি যদিও বলেছেন শাকিব আল হাসানের কথা, কিন্তু তারপরেও আমি জানতে চাই যে শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তারা সিনিয়র ক্রিকেটার, বলতে গেলে লিটনও এখন দলের অনেকটাই অনেকদিন ধরেই খেলছেন, তিনিও সিনিয়র ক্রিকেটারের তালিকায় পড়েন। লিটন দাসের কথা আপনি বললেন যে তার খেলাটা খুব বেশি জরুরি। শাকিব আল হাসান কিন্তু নিষ্প্রভ আমরা দেখতে পাচ্ছি এই সিরিজে, তেমন ভাবে তিনি জ্বলে উঠতে পাচ্ছেন না, সেটা আমরা ব্যাটিং বলি বা বোলিং বলি। সেই জায়গায় মুশফিকুর একটা ইনিংস তিনি ভালো খেলেছেন, 69 করেছেন। তো বাংলাদেশের পুরো দলটার জ্বলে ওঠার জন্য তাদের জ্বলে ওঠাটা কতটা গুরুত্বপূর্ণ? অনেক জরুরি, অনেক জরুরি, অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই দলে যেখানে তামিম নেই এখন, মাশরাফি তো আগে থেকেই নেই, মাহমুদুল্লাহ রিয়াদকেও প্রায় বাদের খাতায় ফেলে দেওয়া হয়েছে, তাহলে এখন রইলেন কিন্তু মাত্র তিনজন, সিনিয়র বলেন, পঞ্চপাণ্ডবের অংশ বলেন, বা টিমের সবচেয়েতে বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ প্লেয়ার যদি বলেন, তাহলে তো হচ্ছে শাকিব মুশফিক। এখন তো এই শাকিব মুশফিক যদি ফেল করেন, তারা যদি সামনে থেকে নেতৃত্ব দিতে না পারেন, এবং লিটনের কথা যেটা বলেন, লিটন টিমের এক নম্বর ব্যাটার এবং এখন মোটামুটি প্রতিষ্ঠিত এবং পরিণত হয়ে গেছেন, লিটনের যদি ব্যাটটা স্বাভাবিকভাবে জ্বলে না ওঠে, তাহলে বাংলাদেশের রেস্ট অফ দ্য প্লেয়াররা, নাজমুল হোসেন শান্তকে নিয়ে আমরা যত স্বপ্নই দেখি, তৌহিদ হৃদয় যতটাই আলোচ্ছটা মানে তার ব্যাটে যতটাই আলোচ্ছটা দেখা যাক না কেন, দিন শেষে বড় ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতায় বা অগ্নি পরীক্ষায় শাকিব, তামিম, মুশফিকরা এখনও যতটা কার্যকর, বাকিরা ততটা নন। কাজে যেহেতু তামিম নেই, তামিমও ফর্মে নেই, ছন্দে নেই, এখানে শাকিবকে জ্বলে উঠতে হবে ব্যাট ও বল হাতে। চ্যাম্পিয়ন শাকিবকে চ্যাম্পিয়ন অলরাউন্ডারের মতো দেখতে চাই এবং দেখাটা জরুরি। অ্যাট দ্য সেম টাইম মুশফিককেও আরও ফ্লুয়েন্ট খেলতে হবে। মুশফিকের ব্যাটিংয়েও কিন্তু আপনি যদি খেয়াল করেন, মনে হচ্ছে যেন এক প্রান্ত ধরে রাখাটাই তার কাজ, কিন্তু তাকে খেলতে হবে তার মতো স্টাইল মধ্যে দিয়ে, যিনি একদম ফ্লুয়েন্ট ছিলেন ওই রকম। দ্যাট ইজ শাকিব, মুশফিক এবং লিটন, এই তিনজনের ব্যাট যদি হাসে তাহলে বাংলাদেশ হাসবে আমার অনেক বেশি। বা উভয় আমরা একদমই শেষ প্রান্তে, খুবই অল্প কথায় আপনার কাছে লাস্ট যে প্রশ্নটা, আপনার কাছ থেকে প্রশ্নের উত্তরটা নিতে চাই, সেটা হচ্ছে যে গত ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ম্যাচে টস জেতার পরে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা নিয়ে কিন্তু বেশ সমালোচনা হয়েছে। শেষ ম্যাচে টসটা কতটা গুরুত্বপূর্ণ? খুব অল্প কথায় জানি, অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার মনে হয় যে বাংলাদেশ দল ক্যাপ্টেন বলি, কোচ বলি, এই ম্যাচের টসে হারতে চাইবেন। ক্রিকেটীয় পরিভাষায় একটা কথা আছে, গুড টস টু লুজ। কখনো কখনো ক্যাপ্টেন হেরেও বলেন গুড টস টু লুজ, অর্থাৎ হেরে গিয়ে বেঁচে গেছি, কারণ সিদ্ধান্তটা তো প্রতিপক্ষ অধিনায়কে নেবেন। আমার মনে হয় বাংলাদেশের অধিনায়ক লিটন দাস কালকে টসে হারতে চাইবেন, সেটাই শ্রেয়, কারণ এখন যাই নেবেন না কেন, একটা ভেতরে কিন্তু একটা একটা দোটানায় ভোগার সম্ভাবনা আছে, যে প্রথম ম্যাচে ভালো করতে পারিনি, দ্বিতীয় ম্যাচে আবার ফিল্ডিং করেও আমরা ভালো বল করিনি, কাজেই বাংলাদেশ কি করবে। তবে আমার মনে হয় যদি গত ম্যাচ যে উইকেটে খেলা হয়েছে ঠিক ওই ধরনের উইকেট থাকে, অবশ্যই বাংলাদেশের আগে ব্যাটিং করা উচিত, আমরাও সেটাই মনে করি। শেষ পর্যন্ত দেখা যাক যে টসটা কি হয়, যেটা বলছিলেন যে হয়তো লিটন দাস চাইবেন গুড টস টু লুজ, তো দেখা যাক, সেটা কালকেই আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবো। বাবু ভাই আজ আমাদের আলোচনায় যুক্ত ছিলেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। অনিমেষ আপনাকেও ধন্যবাদ, এবং আমাদের যারা দর্শক দেখলেন তাদের সবার জন্য প্রতিদিনকার মতো শুভেচ্ছা একরাশ, অ্যাট দ্য সেম টাইম শুভকামনা। দর্শক, এতক্ষণ শুনছিলেন বাংলাদেশ এবং আফগানিস্তানের বিরুদ্ধে যে ওয়ানডে সিরিজ চলছে তা নিয়ে বিভিন্ন আলোচনা, আগামীকাল শেষ ম্যাচ এবং হোয়াইট ওয়াশ এড়ানোর জন্য যে হোয়াইট ওয়াশের যে লজ্জা সেটা এড়ানোর জন্য আমাদের কিন্তু এই কালকের ম্যাচটাই ডিফেন্ড করতে হবে, অর্থাৎ জিততে হবে। দেখা যাক শেষ পর্যন্ত বাংলাদেশ এই হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে পারে কিনা। আজ অল টাইম প্রেজেন্ট জাগো স্পোর্টস এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।